আলোচনাটা করতে এসেছি কারণ কি দেখো দীপদাদা ভাই এখন পুরোপুরি একদম ধুলোর সাথে মিশে গেছে। সে নিজেও বলেছে এবং আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বুঝতে পারছি যে সত্যি সে যতটা না ধুলোর সাথে মিশে গিয়েছিল তার থেকে বেশি তাকে মানে ধুলোর সাথে মেশানো হয়েছে। কিছু মানুষ প্ল্যান করে কিন্তু এই বিষয়টাকে ঘটিয়েছে। নাহলে একটা কথা চিন্তা করো, যে দিদি তার ভাইকে খুব ভালোবাসবে সেই দিদি কখনো এই মুহূর্তে এই সিচুয়েশনে যেখানে কিনা ভাইয়ের উপর দিয়ে এত বড় একটা মানে খারাপ সময় যাচ্ছে সেই সময় এসে কি তার মুখ খোলার কোনো খুব প্রয়োজন ছিল? তার তো এই সমস্ত বিষয়গুলো কন্টেন্ট নয়, তার অন্যান্য কন্টেন্ট, সেখানে সে কেন হঠাৎ করে এখন এই ধরনের কথাগুলো বলতে গেল বা এই ধরনের কথাগুলোর মধ্যে সে জোর গলায় এই কথাগুলো কি করে বললো? যেটাতে কিনা খুব ভালো করে সমৃদ্ধি ভাই নিজেও জানে, রিনাও জানে যে এই একটা জায়গায় আছে, যেই জায়গায় আঘাত করলে দীপদাস ভাই ভেঙে চুরমার হয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছি, সেটা হচ্ছে কিষাণু। কিষাণুকে দিয়ে দেওয়ার কথা বলাতে সন্দীপ দাদা ভাই কিন্তু পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে এবং সেই কারণে সে আজকে অনেকটা অনেকটা মানে কি বলবো রুড়ো হয়েও কথা বলেছে, আবার কিন্তু অনেকটা ইমোশনালও হয়ে গেছে, যেখানে অনেকেই কমেন্ট করেছে যে লাস্টের দিকের কথাগুলো এইভাবে তুমি তোমার দিদির দিকে না বললেও পারতে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলতে চাই, মানে এক হাতে কিন্তু তালি বাজে না। এখানে কিন্তু আমি সম্পূর্ণ সৌম্যদীপ ভাইকে দোষ দিতে পারবো না বা সম্পূর্ণ সন্দীপ দাদা ভাইকে দোষ দিতে পারবো না। আমি অ্যাজ এ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস আমি একজন সৌম্যদীপ ভাই বলো দীপদাস ভাইয়ের ভিউয়ার্স হিসেবে, যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাদও দিই, একজন ভিউয়ার্স হিসেবে আমি এইটুখানি উপদেশ তো দিতেই পারি যে দেখো ভাই বোনের সম্পর্ক এমন একটা সম্পর্ক এটা কিন্তু কখনো শেষ হওয়ার নয়। যখনই যতই মুখে বলুক না কেন যে আর কোনোদিনের এই সম্পর্ক ঠিক হবার নয় বা এই হবার নয়, কিন্তু একটা কথা তো মানতেই হবে, আর যদি দীপদাস ভাই সত্যি বড় কোনো বিপদ আসে সেখানে কি ছুটে আসবে না? আর যদি সমৃদ্ধি ভাইয়ের খুব বড় একটা বিপদ হয় সেখানে কি সন্দীপ দাদা ভাই ছুটে যাবে না? যাবেই যাবে। এগুলো এমন একটা সময় যাচ্ছে যেই সময়ের মধ্য দিয়ে তুমি যাকে নিয়ে যে কথাই বলবে তোমার দিকে কিন্তু একটা খারাপ তীর যাবেই যাবে। সেখানে দুজনকেই কিন্তু বুঝতে হবে যে এই সময় অন্তত এই ভাই বোনের প্রতি যে একটা কাদা ছোড়াছড়ি বিষয় হচ্ছে এটাকে বন্ধ করা। দেখো কোথা থেকে রিনা পুরোপুরি সাইড হয়ে গেল, পুরোপুরি ওর হয়ে সমৃদ্ধি ভাই ভিডিও করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো যেখানে কিনা ভাই বোনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। তো সমৃদ্ধি ভাই তুমি বুঝতে পারছো আখের তোমার কানে যে এই সমস্ত কথাগুলো তুলেছে বা যে তোমার কাছে এই সমস্ত কথাগুলো পৌঁছে দিয়েছে সে অ্যাকচুয়ালি কি ঘটাতে চাইছিল? ভাই বোনের মধ্যে সম্পর্কটাকে ওয়াইটির সামনে একদম ধুলোয় মিশিয়ে দিতে চাইছিল এবং সে কিন্তু তার সেই প্ল্যানে পুরো সাকসেসফুল হতে পেরেছে। তুমি যে আজকে একটা কথা বললে না তোমার ভিডিওতে যে দিদি নাকি মানে সন্দীপ দাদার পাশে সবসময় ছিল সেই দিদিকে যেন কখনো না নিজের কাছ থেকে সরিয়ে দেয়, তাহলে সেই দিদি এমন কিছু ওয়াটিতে আনবে যার জন্য সন্দীপ দাদা ভাই হয়তো যতটা মাটিতে মিশেছে তার থেকে ডবল মাটিতে মিশে যেতে পারে। এই কথাটাকে আমি খুব ভালোভাবেই সাপোর্ট জানাই যে হ্যাঁ এতটাও বাড়াবাড়ি হয়তো নিজের বাড়ি নিয়ে মানে কি বলবো আদার্স কাউকে নিজের বাড়িতে এনে এতটাও বাড়াবাড়ি হয়তো উচিত হয়নি, যেটা আমি বলে নয় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হয়তো এই কথাটা বলবে, যেটা আমার পার্সোনালভাবে খারাপ লেগেছে যে এতটা ডিটেলস না বললেও পারতে। যেটুখানি আমরা গোপন সূত্রে জানতে পাচ্ছি, যেটুকুনি আমরা আদার্সভাবে জানতে পাচ্ছি বা যেটুখানি বলার সেটুখানি বলো, এর থেকে বলো না, এর থেকে বেশি বলো না। সেখানে তুমি হয়তো একটু বাড়াবাড়ি করেছে সেই উপদেশটা কিন্তু তোমার দিদি খুব ভালো দিয়েছে, কিন্তু এছাড়া তোমার দিদি এ মানে আদার্স যে সমস্ত উপদেশগুলো দিল একটাও কিন্তু ভালো দেয়নি। এখানে আমি একটু আগের কথা তুলতে চাই, সৌম্যদীপ ভাই খুব বড় মাপের একজন মানুষ, একজন খুব বড় ব্লগার, তাকে আমরা প্রত্যেকে রেসপেক্ট করি, সবাই খুব ভালোবাসি। সেখানে আমি একটা প্রশ্ন দিতে চাই যে এই সৌম্যদীপ ভাই যদি এত ভদ্র এবং এত ভালো একজন এবং সৎ একজন মেয়ে হয়ে থাকবে, তাহলে সে জোশে গিয়ে তার মাকে নিয়ে কি বলেছিল যে তার মা নাকি তাকে 3 মাস অবস্থায় তার সন্তানকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল, মানে সৌম্যলি দিদি ভাইকে। অথচ তার বাড়িতে থাকা একটা ভিডিও তোমাদের সামনে আমরা শেয়ার করেছি প্রায় অনেক কদিন আগে, সেখানে সে নিজের মুখে বলেছে যে তাকে তার ঠাকুমা দাদু মামার বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য করেছে, সেখানে তার মা বাবার কোনো রকম কোনো দোষ ছিল না। তাহলে তুমি এক মুখে কি করে দুটো কথা বললে? তোমার মধ্যেই বা কি করে এতটাই সততা আছে যেখানে আমরা বুঝতে পারি যে না তুমি দুমুখ কখনোই হতে পারো না, সময় অনুযায়ী নিজের বলা কথা তুমি চেঞ্জ করতে পারো না। তুমি জোসে গিয়ে একরকম তোমার মা সম্পর্কে আমাদের সামনে জানান দিলে, আবারও তুমি আমাদের মানে বাড়িতে ভিডিও করে আর একরকম আমাদের সামনে জানান দিয়েছিলে,
আচ্ছা, তুমি বারবার একটা অ্যালিগেশন আমাদের উপরেও দাও, অ্যালিগেশন বলাটা ভুল, মায়ের উপরে একটা অ্যালিগেশন দাও বা ভাইয়ের উপরে দাও, আমাদের সামনে নিজেকে সত্য বলে নিজেকে কতটা ভদ্র বলে প্রমাণিত করার চেষ্টা করো। সেখানে কি কোনো সময় তোমার বড় হয়ে মনে হয়নি যে দিদা, যে দিদামার কাছে তুমি মানুষ হয়েছো, যাদের কাছে আমি, যে যিনি মারা গেছেন তাকে আমি টানতে চাই না, তিনি যেখানেই থাকুক খুব ভালো থাকুক, তো তাকে কোনোদিনও তুমি প্রশ্ন করোনি বা তোমার মামার বাড়ি কাউকে তুমি প্রশ্ন করোনি যে এতগুলো মাসি আছে সবাইকার তো টাউনে বিয়ে হয়েছে, তাহলে মাকে কেন এরকম একটা গ্রামে বিয়ে দেওয়া হলো, যেখানে মা তো শহরে আদব কায়দায় মানুষ হয়েছে, তাহলে মাকে কেন গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল? তাহলে সেখানে তুমি বড় হয়ে প্রশ্ন করোনি যে আমার মায়ের উপরেই বা এরকম অন্যায়টা কেন করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা মাসি মামার বিয়ে হয়েছে টাউনে এবং আমার মাকে একটা অজ পাড়াগায়ের মধ্যে বিয়ে দেওয়া হয়েছিল? তার রিজনটা কিন্তু তুমি জানতে সমলি দিদি ভাই, আমরা যদি জেনে থাকি আর তুমি জানবে না, এটা কি কখনো হতে পারে? সেখানে আমি যতটুকু জানতে পারলাম, এই মানে সমলি দিদি ভাইয়ের দাদুর নাকি খুব ইচ্ছা ছিল, তিনি খুব বাংলাদেশ না কোথাকার মানুষ ছিলেন, তো তার খুব ইচ্ছা ছিল গ্রামে মানে অজ পাড়াগায়ে যে কোনো একটা মেয়ের বিয়ে দেব, কারণ কি আমার এই গ্রাম্য বিষয়টা, তাহলে কোনো মেয়ের বাড়ি গেলে আমি সেটা খুঁজে পাবো, আমি আমি যেভাবে মানুষ হয়েছি, তার বাবার এটা একটা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা প্রকাশ করবার জন্য এই দীপদাস ভাইয়ের মাকে এরকম একটা গ্রামগঞ্জে বিয়ে দেওয়া হয়ে গেল। একবারও ভাবা হলো না যে মেয়েটা তো শহরে আদব কায়দায় মানুষ, মানছি এখনকার মতো এতটাও মানে শহর মানে কি বলবো, আদব কায়দা এখনকার যেমন শহরে আদব কায়দা হয় ততটাও না হলেও শহর তো শহরই হয় তাই না, গ্রাম তো গ্রামই হয়। সেখানে আজ থেকে এত বছর মানে জানি না কত বছর বিয়ে হয়েছে, মিনিমাম 30-35 বছর আগে বা তারও বেশি হবে, 40-45 বছর আগে, আজ থেকে 40-45 বছর আগে গ্রামের অবস্থা কিরকম ছিল বুঝতে পারছো? সেখানে একটা মেয়ে কলকাতায় মানুষ হয়েছে বড় হয়েছে, সেই মেয়েটাকে হঠাৎ করে কেন গ্রামে বিয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন কি তুমি কোনোদিনও সন্তান হিসেবে করেছো যে তোমরা তো প্রথমেই গোড়ায় গলত করেছো, তোমাদের সবকটা মেয়ের যেহেতু ভালো জায়গায় বিয়ে দিলে তাহলে মায়ের কেন গ্রামে বিয়ে দিলে? সেখানে মা এমনই একটা বাড়িতে মাকে বিয়ে দিয়েছিলে, সারাদিন সে নিজের খাওয়ার সময় পেত না, একবার শ্বশুর একবার শাশুড়ি একবার ফ্যামিলি একবার জমি একবার ধান একবার কাঠে রান্না, এই সমস্ত কিছু করতে করতে মা আমাকে দেখবার আর সময় পেত না, সেই কারণে তোমাদের গিয়ে খারাপ লেগেছে যে তুই তো কাজে এতটাই ব্যস্ত, তুই এতটাই ব্যস্ত আছিস যে তুই তোর মেয়েকে সামলাতে পারছিস না, তার থেকে বরঞ্চ তোর মেয়েকে আমরা নিয়ে চলে যাই নিয়ে চলে যাই। এই যে বিষয়টা হয়েছিল, কোনোদিনও তোমার ফ্যামিলি মানে বাবার বাড়ি যেখানে তুমি মানুষ হয়েছে সমৃদ্ধ ভাই, তাদের বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার্সকে তুমি কখনো কি প্রশ্ন করেছিলে যে কেন মায়ের সাথে এই অন্যায়টা করা হয়েছিল? সেই প্রশ্ন তুমি কোনোদিনও করনি, অথচ তুমি জোর গলায় বলে দিয়েছিলে যে তোমার মা তোমায় 3 মাস বয়সে নাকি মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেই মাকেই যে কেন এই এত অজপাড়াগায় বিয়ে দেওয়া হয়েছিল, যেই কারণে সংসারের কাজকর্ম করতে করতে সন্তানকে ঠিকভাবে দেখাশোনার সময় পর্যন্ত পাইনি। তুমি কোনোদিনও বড় হয়ে মেয়ে হিসেবে এই প্রশ্নটা করেছো? আজ যে এত মা ভালোবাসি ভাই ভালোবাসি মা মা ভাইয়ের ভালোর জন্য যে তুমি এত কথা বলছো। আরো একটা কথা না বলে পারছি না, তুমি আজকে বললে যে এই সন্তান মানে কিষানুকে ভালো রাখার জন্য রিনার কাছে দিয়ে দিতে। আচ্ছা, তুমি বারবার একটা প্রশ্ন করছো যে তোমাকে 3 মাস অবস্থায় তোমার মা মামার বাড়িতে দিয়ে দিয়েছে, তবু তো মা জানতো যে মামার বাড়িতে ভালো জায়গায় মানুষ হবে, কিন্তু রিনা রিনা কি করে তার 3 বছরের সন্তানকে দুধের শিশুকে ফেলে রেখে কি করে পরকীয়ায় লিপ্ত হয়ে বাপের বাড়ি চলে আসতে পারলো, নতুন সংসার পাততে পারলো? তখন কি কখনো তুমি এই রিনাকে পার্সোনালভাবে প্রশ্ন করেছো বা তার ভিডিওতে কোনো কোনো সময় যে যেই তোমার কাছে লিঙ্ক পাঠাক বা যার মাধ্যম ধরেই তুমি রিনার সাথে অ্যাটাচমেন্ট হও, সেখানে কি তুমি কোনোদিনও এই প্রশ্নটা করেছিলে যে আমি 3 মাস বয়সে আমার মায়ের মায়ের কাছ থেকে ছেড়ে আমি অন্য জায়গায় মানুষ হয়েছি, একটু হলেও আমি রিয়েলাইজ করেছি মায়ের ভালোবাসাটা ঠিক কীরকম হয়? সেখানে তুমি কোনোদিনও ব্যাকে প্রশ্ন করনি যে তুই কি করে পারলি তোর 3 বছরের সন্তানকে রেখে চলে আসতে, কি করে পারলি, তুই কেনই বা এটা করলি? তুমি কখনো কি বুঝিয়েছো? তুমি বলছো যে দিদার ভাই তাকে বোঝাতে পারতো, কি বোঝাবে, বোঝাবার কি আর কিছু বাকি রেখেছিল? বোঝানো তখনও যায় যখন একটা লিমিট থাকে, যখন লিমিট ছাড়া কিছু হয়ে যায় তখন সেটাতে আর বোঝানো বা শোনানোর কিছু বাকি থাকে না। একটা ভালোবাসা যখন একটা শারীরিক চাহিদার মধ্যে পৌঁছে যায়, সেই শারীরিক চাহিদা কিন্তু কখনোই মানে ওই আটকাপনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, সে কোনো না কোনো বিষয়ের মাধ্যমে দিয়ে সেই তারটা ছেড়ে ছিঁড়ে বেরিয়ে যেতে একদিন না একদিন সফল হবেই, যেটা কিনা রিনা খুব তাড়াতাড়ি হয়েছে। সেই জায়গায় তুমি আজকে তাকে সাপোর্ট করছো, কীভাবে সাপোর্ট করতে পারছো সমলি দিদি ভাই? আজকে দীপদাস ভাই অনেক কষ্টে চোখের জল ফেলেছে, তো আমরা এটা প্রত্যেকেই মানি, আমরা মেয়েরা অল্পতে ইমোশনাল হয়ে যায় এবং চোখের জল ফেলে, কিন্তু একটা ছেলে কিন্তু খুব সহজে কিন্তু চোখের জল বের করে না, কতটা আঘাত কতটা কষ্ট পেলে সে এই চোখের জল বের করেছে। একে তো এই যে তুমি বলছো সন্তানটাকে রিনার কাছে দিয়ে দিতে বা ছেলেটাকে মানুষ করবার জন্য রিনার কাছে দিয়ে দিতে, একদম ঠিক কথা বলেছে দীপদাদা ভাই, যার কিনা নিজের ঠিক কোনো বাসস্থান নেই, নিজে একবার এখান তো একবার ওখানে থাকে, সে এই ছেলেটাকে নিয়ে ঠিক কোথায় রাখবে?
ওই যে দীপ ধাবে বললো যে তার কোটি না লাখেও তো তার সম্পত্তি আছে, কিন্তু সে অপরের দয়ায় কেন মানুষ হবে এই কথাটা কেন বললো? কারণ কি রিনা কারোর হাজবেন্ড কারোর ওয়াইফ হবে, সেখানে কেন সেই মানুষটার মানে আশ্রয়ে আজকে কিষাণু মানুষ হবে যার বাবার কিনা মোটামুটি সম্পত্তি আছে, যার বাবার কিনা দোতলা কোটা বাড়ি আছে, সে কেন অপর একটা ছেলের আশ্রয়ে মানে অপর মানে বাবার সমতুল্য একজন মানুষের কাছে সে মানুষ হবে? কেন তার কোনো অধিকার থাকবে না নিজের বাড়িতে নিজের বাবা ঠাকুমা দাদুর কাছে সুন্দরভাবে বড় হওয়ার? কোনো তার কেন অধিকার থাকবে না সেখানে? তুমি এই মুহূর্তে এসে কাটা গায়ে নুনের ছিটাটা না দিলেই পারতে, তোমার ভাইকে বোঝাবার প্রয়োজন হতো, তুমি ভাইকে ফোনের মাধ্যমে বোঝাতে, তুমি ভাইকে কোনো মেল করে বোঝাতে, তুমি ভাইকে কোনো রকম মানে কারোর মাধ্যম ধরে এই সমস্ত উপদেশগুলো দিতে, সরাসরি ভিডিও করতে বসে গেলে সেখানে জানতে, তুমি এগুলো কি জানতে ভাইয়ের নামে 498 কেস করা হয়েছে? এই যে তুমি বলছো রিনা ছোট্ট মেয়ে, ছোট্ট মেয়েটা 498 কেস করে দিয়েছে কার কার নামে? বাড়ির তিনজনের মধ্যে। আচ্ছা তিনজন কি যদি লক আপে পুড়ে দেওয়া হয় তাহলে ছোট্ট বাচ্চা ছেলেটার কে দায়িত্ব নেবে? তুমি নেবে? তুমি নেবে? যে রিনা নিজেই এখন মানে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি যে আমি আমার সন্তানকে কাছে রাখবো কিনা। একটা কথা বন্ধুরা তোমাদের কাছে আমি স্পষ্ট জানাতে চাই, যে মেয়ে কিনা নিজের শাশুড়ি শ্বশুর হাজব্যান্ডের উপর 498 কেস করে দিল, অথচ ছেলেকে নেওয়ার জন্য কোনো রকম কোনো কিছু আইনি স্টেপ এখনো পর্যন্ত না দীপ দাদাভাইয়ের তরফ মানে স্বরূপ পাঠানো হয়েছে নাকি আমাদের সামনে তার ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে, সেখানে আমরা এটুকুন তো ক্লিয়ার বুঝতে পারছি যে রিনা তার ছেলেকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য কোনো রকম কোনো কিছু স্টেপ হয়তো এখনো পর্যন্ত নেয়নি। তাহলে এই যে 498 তার হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ির উপর কেস করলো এবং তাদের উপর তাদেরকে যদি থানায় উপস্থিত দিতে হয় মানে হতে হয়, তাহলে সন্তানটা ঠিক কার কাছে থাকবে? রিনা কি পারবে টাইম ম্যানেজ করে খাওয়া দাওয়া করাতে, ঘুম পাড়াতে, তাকে পড়তে বসাতে, তাকে ভালোবাসা দিতে, তাকে মেলায় ঘুরতে নিয়ে যেতে? রিনা তো দুদিন অন্তর অন্তরই ভালো লাগে না, ওর তো দুদিন অন্তর অন্তরই ভালো লাগে না, সে পারবে সঠিক শিক্ষায় তার এই 3 বছরের সন্তানকে মানুষ করতে? তুমি এই সময়টাই কেন বেছে নিলে নিজের ভাইকে পেছনে ছুরিটা মারার জন্য? কেন তুমি দুদিন পরে ভিডিও দিতে পারতে না তার এই সমস্যাটা মিটে যাওয়ার পর? নাকি পেছন থেকে কলকাঠিটা এমনভাবেই তোমার তোমার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করা হয়েছে? তুমি বললে তুমি কথাবার্তা খুব সংযতভাবে বলো, সত্যিই কি তুমি কথাবার্তা সংযতভাবে বলো? তুমি এই যে বললে যে ছেলেটাকে রিনার কাছে দিয়ে দিতে, কখনো কি মনে হয়েছে যে যে সন্তান দীপদাদার কাছে প্রাণের থেকেও প্রিয় সেই সন্তানকে ছাড়া দীপদাদভাই বেঁচে আদেও থাকবে কিনা? তুমি এই কথাটা বললে যে রিনাকে নিয়ে এত বাজে বাজে কন্ট্রোভার্সি করা হচ্ছে যার জন্য সে যদি কোনো সময় কোনো খারাপ স্টেপ নিয়ে নেয় তখন আমরা নতুন কন্টেন্ট বানাবো যে তার আত্মার শান্তি কামনা করি। আজকে যদি এই কিষাণুকে তুমি এইভাবে জোর গলায় বলে রিনার কাছে বলো যে হ্যাঁ সাপোর্ট একটা পাচ্ছে এবং নিজের দিদি, যেটা রিনা বললো নিজের দিদি ভাইকে ছোট দেখাচ্ছে, সেখানে এই যে দীপদাদভাই বললো আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি এবং তার সেটা সহ্য করতে না পারার ধরুন যদি দীপদাদভাই কিছু একটা করে দেয়, তাহলে সেই জায়গায় সন্তানের দায়িত্ব মানে কিষাণুর দায়িত্ব এবং দীপদাদভাইয়ের বাবা মায়ের দায়িত্ব তুমি নেবে? তুমি নেবে? আগে সেই উত্তরটা একবার ভেবে দেখো তো। তাহলে তুমি কি করে কোন কথাটা সংযত হয়ে বললে বলো তো সমলি দিদিভাই, তোমার এই মুহূর্তে কি এই ভিডিও দেওয়া খুব প্রয়োজন ছিল? কোনো সময় কি মনে হয়েছে মাকে কেন গ্রামে বিয়ে দেওয়া হয়েছে, কেন মায়েরপুর এই অত্যাচারটা করা হয়েছিল, কেন দিদাদাদু এই বিষয়টা কোনো সময় মায়ের সামনে ক্লিয়ার করে বলেনি বা আমার সামনে ক্লিয়ার করে বলেনি? কোনোদিনও কি এই জিনিসগুলো তোমার মনে হয়েছিল? কোনোদিনও মনে হয়নি? সেই মানুষটা ভোর 3টের সময় উঠে রাত 10টা 11টা বেজে যাচ্ছে তখনও নাতির পেছনে ছোটাছুটি করছে, অথচ এই রিনা দীঘায় বেড়াতে গিয়ে পায়ে ব্যথার অজুহাত দিয়ে সন্তানটাকে একটু ঘোরাতেও নিয়ে যেতে পারেনি। কারণটা আমরা প্রত্যেকে জানি কি, দীপ তোর সাথে ফোনে গল্প করতে হবে, চ্যাটিং করতে হবে, পালিয়ে আসার প্ল্যান করতে হবে। তাহলে সেই সন্তানকে সেই মায়ের কাছে এই কিষাণুকে রাখলে কিষাণু ঠিক কতটা ভদ্রভাবে মানুষ হবে? আশা করছি তুমি একজন এত সুন্দর শিক্ষিত মানুষ হয়ে বুঝতে পারবে যে ছেলেটা কতটা সুন্দর মানুষ হবে। যেই বাড়িতে মেয়ের ডিভোর্স চলছে সেই সময় মা বাবা দাদা আনন্দ করে দাদার বিয়ে দেওয়া হয়ে গেল, আনন্দের মুহূর্তটাই অন্য রকম ছিল যেখানে কিনা মেয়ে পর্যন্ত উপস্থিত ছিল না। আজকে রিনা ভিডিও নামিয়ে ফেললো যে সৌমলি দিদি ভাই এই বাজে কথাগুলো বলেছে বলে দীপ দাদাভাইয়ের নামে। আমি রিনাকে প্রশ্ন করছি, রিনা ওই তখন তো ভিডিও নেওয়াওনি যখন নিজের দালালকে দিয়ে নিজের দাদা সম্পর্কে বাজে বাজে কথাগুলো বলিয়েছিলে যে দাদা তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই নিয়ে তো কোনো ভিডিও নেওয়াওনি যে দেখো আমার দাদাও আজকে আমার পাশে নেই? আর দেখো ঠিক আজকে দীপ দাদাভাইয়ের পাশে দীপ দাদাভাইয়ের দিদি নেই বলে ঠিক ভিডিও নামিয়ে ফেললো। সৌমলি দিদি ভাই তোমাকে একটা কথা বলছি, রিনাও কিন্তু তার দালালকে দিয়ে তার দাদা সম্পর্কে অনেক কথা বলিয়েছে, তার ভাই সম্পর্কে না দাদা সম্পর্কে, দাদা না ভাই ভুলে যাচ্ছি। তখন কিন্তু তার দাদা একটা কিন্তু ভিডিও করে কোনো ভিডিওর মাঝখানে বা কোনো একটা কিছু করে বলেনি যে আমার বোন কতটা খারাপ। কিন্তু তুমি দেখো
তুমি দেখো তোমার ভাইকে এই সময় সবাই কাছে সামনে ছোট করে দিলে, এটাই হচ্ছে না ভাই বোনের ভালোবাসা। রিনা ভুল কাজ করেছে, তারপরেও কিন্তু তার দাদা তার বোনের পাশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। কি আর যাই হোক, এটা আমার বোন, বোনকে শুধরে নেব, বোনকে বোঝাবো। কিন্তু তুমি কি করলে, ভাইকে পার্সোনালি বোঝাবার পরিবর্তে, ভাইকে অন্য দিকে মোড় ঘোরাবার পরিবর্তে, সমস্ত ঝামেলা মেটাবার পরিবর্তে ঝামেলাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলে তুমি। লাইভ ভিডিও করে, দুটো লাইভ ভিডিও করে ঝামেলাটাকে আরো তিনগুণ বাড়িয়ে দিলে। কি করে করতে পারলে? সত্যিই কি এটা ভাই বোনের সম্পর্ক? আমি তো বলতে বাধ্য হচ্ছি, ভাই বোনের যদি সম্পর্ক হয়ে থাকে সেটা হচ্ছে রিনার আর তার দাদার। দাদা সমস্ত কিছু জেনে বুঝি যে আমার বোন তার দালাল ফিট মানে পাতানো দালালকে দিয়ে কত রকম কত কিছু কথা ফাঁস করে দিল, সেখানে একটা মুখও খুললো না। কিন্তু তুমি দেখো, তুমি কার কথা শুনে কার কথা বিশ্বাস করে নিজের ভাই সম্পর্কে এত কথা বলে দিলে? আজকে দীপদাদাভাই যে কতটা বললো, তুমি কি অ্যান্সার দিতে পারবে? তোমার মাকে এই রিনায় নর্দমার বলেছে, নর্দমার কিট, তুমি বড় কিট আর দীপদাদাভাই ছোট কিট। সত্যি কি তোমার মায়ের গর্ভটা নর্দমা? তুমি একবার প্রশ্ন করো তো, তুমি একবার প্রশ্ন করো এই কথাটা রিনাকে, বা তুমি যার কাছ থেকে খবরটা পেয়েছো। তোমার মাকে এই রিনা তার পাশের বাড়ি যে পিসু আছে তার সাথে তার রিনার বাবার কথোপকথনের মাধ্যমে সবাইকার সামনে প্রচার করে দিল যে দীপদাভের মা মানে তোমার মায়ের নাকি পরকে অন্য কোনো মানুষের সাথে অ্যাফেয়ার আছে, পরকে আর লিপ্ত আছে, তার প্রমাণ আজও পর্যন্ত দিতে পারিনি। সেই নিয়ে কি একটা প্রশ্নও তুমি করেছো যে তোমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমার মা কারোর সাথে পরকিয়া করেছে, তাহলে তুমি কি করে আমার মায়ের নামে এই কথাটা বলতে পারলে যে আমার মা পরকিয়া করেছে? মা যতই ভুল কাজ করুক, মা আমাকে হয়তো 3 মাস বয়সে মামার বাড়ি দিয়ে দিয়েছে, কিন্তু তা বলে মা পরকিয়া করেছে এই কথাটাকে আমি মেনে নিতে পারবো না। তুমি যে এই কথাটা জোর গলায় বলছো যে দিদি সম্পর্কে যখন বাজে কথা বলছে, বাজে দিদি বাজে, তখন কেন দীপদাদা ভিডিও করে বলল না যে কেন আমার দিদির নামে এই সমস্ত কথা বলছো? তাহলে কি তুমি এই কথাটা বলেছো যে দীপ তুমি ভাইকে যা বলছো বলো তোমরা, কিন্তু আমার মাকে নিয়ে বলো না, আমার মা আর যাই করুক আমার মা পরকিয়া করতে পারে না। কারণ যে মানুষটা ভোর 3টের সময় উঠে ফুল করানো থেকে আরম্ভ করে পঞ্চবান্ন রান্না করে, আবার রান্নার একটা আইডি পর্যন্ত আছে, সেখানে ভিডিও আগে আপলোড দিত, সেই মানুষটা পরকিয়া করার সময় পায় কোথায়? তোমরা এই ধরনের কথা কেন ভিডিও করছো? কোনো সময় কি তুমি এই প্রশ্নটা করেছিলে? করনি, আশা করছি সেই সমস্ত ভিডিও দেখনি, কয়েকটা লিঙ্ক পাঠানো ভিডিও দেখে বা কয়েকটা মানুষের কাছ থেকে ইনফরমেশন পেয়ে নিজের ভাইকে এইভাবে নিচুয়ে নামিয়ে দিলে। তুমি কি এটা ঠিক কাজ করলে সমলি দিদি ভাই? একবার নিজে ভেবে দেখো তো। আজকে দীপদাদাভাই যেভাবে বললো কিষানুকে দিয়ে দেবে, তার দায়িত্ব যদি ঠিকঠাকভাবে পালন রিনা না করতে পারে, তাহলে তার দায় কি তুমি নেবে সমলি দিদি ভাই? তুমি একবার ভেবে বলো তো। ভিউয়ার্সরা, আমি তোমাদের কাছে এই প্রশ্নটাই করতে চাইছি যে হয়তো সত্যি রিনা তো নেবে না তার সন্তানকে, বোঝাই যাচ্ছে, কারণ নিজের যার বাসস্থান নেই সে কি করে তার সন্তানকে নিজের কাছে রাখবে? কিন্তু সত্যিই যদি দীপদাদাভাই তার সন্তানকে দিয়ে দেয় রিনার কাছে, তাহলে সত্যি কি সন্তানটা ভালো মানুষ হবে? মানে দেখো, ভাই বোন স্বামী স্ত্রী সবাইকার মধ্যে বিভেদ হয়ে গিয়ে মাঝখানে সব থেকে বড় কার ক্ষতি হতে চলেছে? কিষানুর। তার জীবনটা এক দোটানা পোনার মানে পোড়ানের মধ্যে দিয়ে রয়ে গেছে, সে তার মানে কোথায় যে বড় হবে তার স্থায়িত্ব নিয়েও এখন একটা মানে চিন্তা ভাবনা আছে যে সে তার বাবার কাছে মানুষ হবে না মায়ের কাছে মানুষ হবে। বাবার কাছে মানুষ হলে তো ভদ্রভাবে মানুষ হবে, মায়ের কাছে মানুষ হলে থাকবে কোথায়? দীপ্তর বাড়িতে নাকি মামার বাড়িতে? মামার বাড়িতে মানুষ হলে দিদা দাদু কি ঠিকভাবে যত্ন নিতে পারবে? কারণ দাদু তো চলে যায় চাকরিতে, দিদা সর্ব টাইমটা মেয়ের সাথে এদিক ওদিক ঘুরতে ব্যস্ত, তাহলে একটা বাচ্চা ছেলে লেখাপড়া পড়াশোনার দায়িত্ব খাওয়া দাওয়া এগুলো কি সুন্দরভাবে পালন করতে পারবে দিদা দাদু বা মা পারবে? মানে সবকিছুর মূলে জীবনটা কার নষ্ট হচ্ছে? কিষানুর, কিষানুর। এবং এই জন্যই আমরা প্রথম দিন থেকে দীপদাদার পাশে এসেছিলাম যে আজ যাই হোক ছেলেটাকে তো দেখাশোনা করছে, ছেলেটাকে তো মানুষ করছে, বারবারই বলছি এক হাতে তালি বাজে না, দোষ সবাইকারই আছে। কিন্তু তা বলে এই যে এই সময়ে তুমি বোধের উপর বিস্ফোরণ নাকি একটা কথা আছে, এই যে ধামাকা একটা লাইভ ভিডিও নামালে, এটাকে করে কিন্তু তুমি খুব একটা ভালো কাজ করনি। আমার মনে হয় তোমার এই বিষয় নিয়ে ভেবে দেখা উচিত, ভেবে দেখা উচিত। আমি বলছি না যে সমৃদ্ধি দিদিভাইকে আমার ডিসিশন নিতে হবে, কারণ সমৃদ্ধি ভাই অনেক 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 বেটার একজন মানুষ, যেখানে ছোট্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি তার কোনো দিকের যোগ্য হতে পারবো না, তো সেই যাই হোক তার ভুল বুঝতে পেরেছিল। তো সেখানে আমি একটা কথাই বলতে চাই যে আর যাই হোক, বাচ্চা ছেলের জীবনটাকে এইভাবে মাটিতে মিশিয়ে দিও না, নষ্ট করে দিও না। এবং একটা ছেলে, তুমি যে বললে না যে সন্তানটাকে রিনার কাছে দিয়ে দিতে, হয়তো সন্তানটাকে দিয়ে দিলে দীপদাদাভাই বেঁচে থাকবে না, কিছু একটা করে নেবে সন্তানের মানে কষ্টে, সেখানে তখনই কি তুমি ভিডিও নামাবে? ভাইয়ের আত্মার শান্তি কামনা করি, যেমন তুমি বললে যে আমরা ভিডিও নামাবো রিনার আত্মার শান্তি কামনা করি, তুমিও কি ভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য ভিডিও নামাবে তখন? তাহলে এই সময় ভিডিও দেওয়ার মানে কি বলো তো সমৃদ্ধি দিদি ভাই? চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো, চলো।